نحمده ونصلي على رسوله الكريم اما بعد او كما قال عليه الصلاه والسلام فوالذي نفس محمد بيده সমস্ত প্রশংসা হই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহ আল্লাহর নবী বলেন ওই সত্তার কসম ওই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার জান আমার প্রাণ মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন এমন কোনো তলবে ইলম নেই যে উস্তাদের দরজায় এখন পর্যন্ত ইলেম শিক্ষা করার জন্য গেছে ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাত সানাতিন একজন ব্যক্তি সারা দিন রাত যদি তাহাজ্জুদ পড়ে সারা রাত্র যদি তাহাজ্জুদ পড়ে সারা দিন যদি নফল ইবাদত করে প্রত্যেকটা মাস ৩০ প্রত্যেকটা মাস যদি ৩০ দিনে রোজা রাখে রমজানের ফরজ রোজা রাখে দান সদকা করে ইত্যাদি সমস্ত আমল যদি করে ইত্যাদি সমস্ত আমল করলে যে সওয়াব হয় এক বছর এরকম একজন ব্যক্তি সমস্ত আমলগুলো করলে যে সওয়াব হয় একজন তলবে ইলমের প্রত্যেকটি কদমে কদমে ওই তলবে ইলমের আমল নামায় এই একজন ব্যক্তি যে একটি বছর সঠিকভাবে আমল করলো এই একটি বছর আমল করার যে সব হয় তো সেরকম করে প্রত্যেকটি কদমে ওই তলবে ইলমের আমল নামায় তার আমল লিপিবদ্ধ করা হয় তো কীরকম তলবে ইলমদের মর্যাদা কীরকম সম্মান আল্লাহু আকবার একজন তলবে ইলম হতে পারলে কতই না আল্লাহ তাআলা মর্যাদা কতই না মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক আল্লাহর নবী আবারও বলেন وبنى له بكل قدم مدينة في الجنة যে প্রত্যেকটা কদমে কদমে ওই তলবে ইলমের জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল একটা সিটি বিশাল একটা শহর নির্মাণ করা হয় একটা গ্রাম নয় একটা ইউনিয়ন নয় বিশাল একটা শহর বাংলাদেশের শহর নয় জান্নাতের শহর বিশাল একটা শহর তার জান্নাতের মধ্যে নির্মাণ করা হয় তো আল্লাহ পাক তলবে ইলমের এত বড় মর্যাদা এত বড় দাম এই দাম আর অন্য কারো দেওয়া হয় নাই তলবে ইলমের জন্য দেওয়া হয়েছে শুধু ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ জমিনে যারা বিচরণ করে যারা জমিনে চলাচল করে তারা সকলেই ওই তলবে ইলমের জন্য মাগফিরাতের দোয়া করে তার গুনাহ মাফের দাওয়া করে ওয়াইউনসি ওয়াইসবিহ ওয়াইসবিহু মাগফুরুল্লাহ সকাল সন্ধ্যা তার জন্য গুনাহ মাফের দাওয়া করা হয় তার জন্য গুনাহ মাফ করা হতে থাকে ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহি মিনান নার ফেরেশতারা সাক্ষ্য দেয় তার জন্য যে ফেরেশতারা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা বিশেষ ছাড়প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত আবারও আল্লাহর নবী বলেছেন লা তাদাউ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লি তালিবিল ইলম ফেরেশতারা তাদের মনস্তুষ্টির জন্য তাদের নূরের পাখাগুলো তলবে ইলমের কদমের মধ্যে বিছিয়ে দেয় রাস্তার মধ্যে তাদের কদম পড়বে এই সম্মানের খাতিরে তাদের পাখাগুলো তাদের খুশির জন্য তাদের পাখাগুলো ওই তলবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয় কতই না মর্যাদা ওই তলবে ইলমের জন্য যেই তলবে ইলম আল্লাহ তাআলার ইলম শিক্ষা করার জন্য আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ তাআলার হুকুমকে চেনার জন্য সে বাহির হয়ে গেছে এখন পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হতে পারে নাই শুধু ইলম শিক্ষা করার জন্য বাহির হয়ে গেছে তার জন্য এত বড় মর্যাদা এত বড় সম্মান সেই সম্মান থেকে আমরা কি বঞ্চিত হতে চাই আমরা যারা এখন সংসার নিয়ে ব্যস্ত আছি তাদের তো এখন মাদ্রাসায় ভর্তি হয়ে ইলম শিক্ষা করা সম্ভব হবে না এই জন্য আমাদের জন্য চলতি ফিরতি মাদ্রাসা করা হয়েছে তাবলিগ করা হয়েছে
দাওয়াতে তাবলীগের কাজ শুরু হয়েছে। এই দাওয়াতে তাবলীগের মধ্যে চলতি ফেরতি মাদ্রাসার মধ্যে যারা এরকম করে আল্লাহ তাআলার হুকুমকে চেনার জন্য, তার হুকুম পালন করার জন্য যারা এরকম বাহির হয়ে যাবে, তো এই তলবে এলেমের মতো এই ব্যক্তিরও এরকম আমল নামায় আমল দেওয়া হবে। এই ব্যক্তি ওই তলবে এলেমের মতো এই ব্যক্তিরও সম্মান দেখানো হবে। আল্লাহর নবী যেরকম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন সেরকম করে তারও এরকম মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। তো আমাদেরকে যারা এলেম শিক্ষা করতে সম্ভব না, আমরা যারা এলেম শিক্ষা করতে পারছি না, তো এরকম চলতি ফিরতি মাদ্রাসার মধ্যে যাই। আর যারা শিশু শৈশবকাল, তাদেরকে এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসায় যেতে হবে। এলেম শিক্ষা করা হলো ফরজ, তো আমাদেরকে এই এলেম শিক্ষা করতেই হবে। তো আল্লাহ পাক আমাদেরকে এই তলবে এলেম হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।